হরে কৃষ্ণা আমি আমার ভিডিওতে ইউটিউব ভিডিওতে আমি কমেন্ট বক্সে দেখলাম একজন মুসলিম ভাই প্রশ্ন করেছেন যে পুনর্জন্ম যদি সত্য হয় তাহলে মানুষ তো এখন বেশি পাপ করছে তাহলে তো জনসংখ্যা কমার কথা জনসংখ্যা বাড়ছে কেন ঠিক একই রকমের প্রশ্ন আমি ডক্টর জাকির নায়েকের ভিডিওতেও শুনেছি যে পাপ করলে নাকি মানুষের সংখ্যা কমে যাবে কেন কমে যাবে তা কিন্তু তিনি ব্যাখ্যা করেননি কারণ পাপ করলে সে পরে আর মানুষ হতে পারবে না এমন নয় যারা পাপ করে তারও মনুষ্য জন্ম পেতে পারে পাপের একটা মাত্রা আছে বেশি পাপ করলে মহাপাপ আমরা বলি মহাপাপ মহাপাপ করলে সে নরকে যাবে দজকে যাবে কিন্তু অল্প স্বল্প পাপ টেন পারসেন্ট পাপ টোয়েন্টি পারসেন্ট পাপ এইসব পাপের জন্য তাকে নরকে যেতে হবে না সে আবার মানুষ মানুষরূপে পুনর্জন্ম নিতে পারে হয়তো অন্ধ হয়ে জন্মাবে পাপের ফলে অন্ধ হয়ে জন্মাতে পারে পাপের ফলে খোরা হয়ে জন্মাতে পারে পাপের ফলে সে রোগগ্রস্ত হতে পারে ক্যান্সার হতে পারে মানুষের মধ্যে ক্যান্সার হয় যক্ষা হয় তো পাপ করলেই সোজা নরকে চলে যাবে এমন নয় পাপের মাত্রা অনুসারে অনেক পাপই পুনরায় মানুষ হয়ে জন্মাতে পারে এটা হচ্ছে আমাদের সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত তো আমি এখন সনাতন শাস্ত্রের যুক্তি এবং কোরআন কি বলছে আমি একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব আমার মনে হচ্ছে এই পুনর্জন্ম বা জন্মান্তর যে মৃত্যুর পর এই দেহের মৃত্যুর পর দেহের মধ্যে যে আত্মা বা রু থাকে রু মুসলমানরা বলেন রু আত্মা সে আত্মার কী গতি হয় এই সম্পর্কে আমাদের সনাতন শাস্ত্র কি বলছে এবং কোরআন কি বলছে সেই নিয়ে আমরা একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব তো ডক্টর জাকির নায়কের যে প্রশ্ন জনসংখ্যা বাড়ছে কেন মানুষ যদি পাপ করে তাহলে তো জনসংখ্যা কমার কথা এটা বুঝতে গেলে আমাদের সনাতন শাস্ত্রে যেভাবে পুনর্জন্ম বা জন্মান্তর ব্যাখ্যা করা হয়েছে বর্ণনা করা হয়েছে সেটা একটু বিস্তারিতভাবে বুঝতে হবে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে চুরাশি লক্ষ রকমের প্রাণী আছে জলজান জলের মধ্যে নয় লক্ষ প্রকার প্রাণী আছে নয় লক্ষ প্রকার এমনিতে কোটি কোটি কিন্তু নয় লক্ষ প্রকার জলের মধ্যে জলজ প্রাণী তারাও তারা যখন মৃত্যুবরণ করে সেই জলজ প্রাণীগুলি যখন মৃত্যুবরণ করে ক্রমে ক্রমে তারা তাদের যে আত্মা রুহু সেটা ক্রমে ক্রমে চুরাশি লক্ষ জনী ভ্রমণ করতে করতে এক সময় সেই জলজ প্রাণীগুলি এক সময় মনুষ্য জন্ম মানুষের জন্ম লাভ করে জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি গাছপালা আছে কুড়ি লক্ষ প্রকার এই যে কুড়ি লক্ষ প্রকার গাছপালা এরাও মৃত্যুর পর চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করতে করতে ভ্রমণ করতে করতে এক সময় মনুষ্য দেহ লাভ করে স্থাবরা লক্ষবিংশতি বিংশতি ক্রেময় রুদ্র সংখ্যকা কীট আছে এগারো লক্ষ প্রকার এমনিতে কোটি কোটি কিন্তু প্রকার এগারো লক্ষ প্রকার কীটপতঙ্গ এই সমস্ত কীটপতঙ্গগুলি যখন মৃত্যুবরণ করে মারা যায় তাদের যে আত্মা আত্মা তো মরে না আত্মা মরে না সে আত্মা কীট পতঙ্গের আত্মাগুলি ক্রমে 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 পুনর্জন্ম গ্রহণ করতে করতে পুনর্জন্ম গ্রহণ করতে করতে অবশেষে মানুষ হয় রুদ্র রুদ্রসংখ্যকা পক্ষী নাম দশলক্ষনাম দশ লক্ষ প্রকারের পাখি আছে সেই পাখিগুলি যখন মৃত্যুবরণ করে সেগুলিও ক্রমে ক্রমে এই চৌরাশি লক্ষ রকমের যে অবশিষ্ট যে দেহগুলি থাকে সেগুলি ভ্রমণ করতে করতে অর্থাৎ যে আত্মা দেহ তো নষ্ট হয়ে যায় কিন্তু আত্মাটা এইভাবে পরবর্তী চৌরাশি লক্ষ জনীর যে পরবর্তী দেহগুলি সেগুলি ভ্রমণ করতে করতে অবশেষ অবশেষে তারা মানুষ হয় লক্ষ দশ লক্ষ নাম হ্যাঁ ত্রিংশ লক্ষ পশব তিরিশ লক্ষ রকমের ত্রিশ লক্ষ প্রকার জন্তু জানোয়ার সেগুলিও যখন মারা যায় তাদের যে আত্মা সেই আত্মা পরবর্তী দেহগুলি ভ্রমণ করতে করতে তারা অবশেষে মানুষ হয় চতুর্থ লক্ষ মানুষ হয় চার লক্ষ রকমের মানুষ তারাও আবার মৃত্যুর পর তাদের যে আত্মা কম পাপ করলে তারা আবার মানুষ হতে পারে তাহলে চুরাশি লক্ষ রকমের প্রাণী তারা ক্রমে ক্রমে মানুষ হবে আজকে যে মশা আছে তারাও ক্রমে ক্রমে মানুষ মানুষ হবে মাছি পোকা মাকর সাপ সবই ক্রমে ক্রমে মানুষ হবে তাহলে মানুষের সংজ্ঞা তো বাড়তেই পারে মানুষের সংখ্যা তো বাড়তেই পারে তারা পাপই যে সমস্ত মানুষ পাপ করে তারাও আবার মানুষ হয়ে জন্মাতে পারে ক্যান্সার নিয়ে যক্ষা হতে পারে তাদের রোগ হতে পারে গাড়ি অ্যাক্সিডেন্টে যে মারা যায় মানুষ যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তার কারণ হচ্ছে পূর্বজন্মের পাপ আমি একজন মুসলমান ভাইকে প্রশ্ন করেছিলাম যে বিমান দুর্ঘটনায় প্লেন অ্যাক্সিডেন্টে এক মহিলা মারা গেছেন মহিলার গর্ভে আট মাসের সন্তান সেই সন্তানও প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি প্রশ্ন করেছিলাম আল্লাহ কেন একটা নির্দোষ সন্তানকে নির্দোষ শিশুকে আল্লাহ কেন প্লেন অ্যাক্সিডেন্টে হত্যা করলেন তো ওরা বলে কেউ বলতে পারে যে ড্রাইভারের দোষ পাইলটের দোষ কেউ বলতে পারে আচ্ছা পাইলটের দোষ মানলাম কিন্তু বাচ্চাটার কি দোষ যে বাচ্চাটা মাতৃগর্ভে মারা গেল আট মাসের বাচ্চা সেই বাচ্চা তো মাসুম নির্দোষ তো নির্দোষ বাচ্চা কেন প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেল আল্লাহ কি নিষ্ঠুর যে একটা নির্দোষ বাচ্চাকে প্লেন অ্যাক্সিডেন্টে মেরে দেবে আট মাসের বাচ্চা তার তো পাপ পুণ্যের বিচার করার বয়স হয়নি আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় আট মাস না আট বছর না হওয়া পর্যন্ত মানুষের পাপ পুণ্যের বিচার হয় না সেটা কম বেশি মুসলিম ধর্মেও সেটা স্বীকার করা হয় যে পাপ পুণ্য বিচার করার একটা বয়স আছে অল্প বয়সের শিশুদের পাপ পুণ্যের বিচার হয় না তাহলে একটা আট মাসের শিশু সে যখন মাতৃগর্ভে বিমান দুর্ঘটনায় যখন সে মারা যায় তো সেখানে আল্লাহ কেন একটা নিষ্পাপ শিশুকে কষ্ট দিলেন কারণ একটা শিশুও যখন মারা যায় সে তো কষ্ট পায় আল্লাহ কি পক্ষপাতি যে একটা নিষ্পাপ শিশুকে শুধু শুধু কষ্ট দেবেন বিনা কারণে আমাদের সনাতন শাস্ত্রের উত্তর হলো বিনা কারণে নয় এই চুরাশি লক্ষ জনী ভ্রমণ করার সময় প্রথমে তো প্রথমে জন্ম হয় দেবতা বা উপরের উচ্চকুলে উচ্চ বংশে প্রথমে জন্ম হয় দেবতার স্তরে তারপরে মানুষ প্রথমে প্রতিটি জীব ভগবানের ধামে থাকে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে সকলেই ছিল চিন্ময় ধামে নিত্য নিত্য তো সেই নিত্য আত্মা বা রূপ যখন ভোগবিলাস করার বাসনা করে ভগবান তাদেরকে জেলখানার মধ্যে পাঠিয়ে দেন প্রথমে ভালো ভালো জন্ম দেবতার জন্ম হ্যাঁ খুব উচ্চ জন্ম উচ্চ স্তরের জন্ম তারা পায় কিন্তু পাপ করতে করতে পাপ করতে করতে তারা এই চৌরাশি লক্ষ রকমের জনি ভ্রমণ করে যদি তারা সম্পূর্ণরূপে পাপ পরিত্যাগ করে সম্পূর্ণ শুদ্ধ হতে পারে ভগবানের ভক্ত হতে পারে তাহলে তারা ভগবানের ধামে ফিরে যাবে আর যদি না পারে বেশি পাপ করলে নরকে যাবে বেশি পুণ্য করলে স্বর্গে বা জান্নাতে যাবে বেশি পাপ করলে নরকে বা দোজকে যাবে আর মাঝামাঝি যারা বেশি পাপ নয় অল্প স্বল্প পাপ আছে অল্প স্বল্প পুণ্য অল্প স্বল্প পাপ তাদের জন্য রয়েছে চুরাশি লক্ষ রকমের জনি ভ্রমণ তো এইভাবে আমরা যদি পুনর্জন্ম না মানি তাহলে মনে হয় যেন আল্লাহ পক্ষপাতি বিমান দুর্ঘটনায় যখন একটা আট মাসের সন্তান মারা যায় তো মনে হতে পারে যে আল্লাহ খুব নিষ্ঠুর এবং খুব পক্ষপাতী একটা নিষ্পাপ মাসুম শিশুকে তিনি বিমান দুর্ঘটনায় মেরে ফেললেন একটা পাইলটের দোষ দিলে তো হবে না আল্লাহর ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়তে পারবে না কেন একটা নিষ্পাপ শিশু আল্লাহর এই যে জগৎ এই ব্যবস্থাপনায় তার জগতের যে পরিচালনা এই পরিচালনায় কেমন করে একটা নিষ্পাপ শিশু মাসুম শিশু কি করে তিনি একটা মাসুম শিশুর যে দেহের মধ্যে যে রূপ আত্মা আছে সেই আত্মাটা কি করে বিমান দুর্ঘটনায় মারা যেতে পারে যদি তার পূর্বজন্মের পাপ না থাকে আল্লাহ কেন তাকে বিনা কারণে কষ্ট দেবেন আর জনসংখ্যার ব্যাপারে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে জীব মারা যায় হ্যাঁ মারা গেলে তাদের কর্ম অনুসারে তাদের পৃথিবীতে মনুষ্য জন্ম হতে পারে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব আছে প্রত্যেক ব্রহ্মাণ্ডেই জীব মারা যায় আমাদের এই ব্রহ্মাণ্ডেও চুরাশি লক্ষ রকমের জীব আছে বিভিন্ন গ্রহ নক্ষত্রে জীব আছে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র ওই সমস্ত অনন্ত কোটি গ্রহ নক্ষত্রে যখন জীবের মৃত্যু হয় তখন তাদের যে রুহু বা আত্মা হ্যাঁ সেই আত্মা তারা পৃথিবীতে এসে কর্ম অনুসারে পুনর্জন্ম লাভ করতে পারে তাহলে পৃথিবীর জনসংখ্যা তো বাড়তেই পারে হ্যাঁ বাড়তেও পারে কমতেও পারে হ্যাঁ পৃথিবী থেকে মানুষ কর্মফলে অন্য গ্রহে চলে যেতে পারে অন্য গ্রহে গিয়ে তারা পুনর্জন্ম গ্রহণ করতে পারে দেহটা তো নষ্ট হয়ে যায় মৃত্যুর সময় কিন্তু আত্মাটা অন্য গ্রহে চলে যেতে পারে আত্মাটা অন্য গ্রহে গিয়ে পুনর্জন্ম নিতে পারে তাহলে পৃথিবীর জনসংখ্যা কমতে পারে আবার অন্য গ্রহ থেকে কোটি গ্রহ নক্ষত্র প্রতিটি গ্রহ নক্ষত্রে প্রাণী আছে প্রাণহা সর্বগত সব জায়গায় প্রাণী আছে কোটি গ্রহ নক্ষত্র থেকে যখন প্রাণীদের মৃত্যু হয় মৃত্যুর পর আত্মাটা আত্মার মৃত্যু নাই আত্মাটা আবার পৃথিবীতে এসে কর্মফলে মানুষের জন্ম লাভ করতে পারে তাহলে মানুষের সংখ্যা আবার বাড়তেও পারে এইভাবে অনন্ত কোটি গ্রহ নক্ষত্রের হিসাব এটা কুয়ার ব্যাঙের পক্ষে কুয়ার ব্যাঙের পক্ষে আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরের হিসাব রক্ষা করা কি সম্ভব অনন্ত কোটি গ্রহ নক্ষত্রে জীবের মৃত্যু হচ্ছে কর্ম অনুসারে তাদের অনেকেই পৃথিবীতে এসে মানুষের জন্ম লাভ করছে তাহলে তো মানুষের সংখ্যা বাড়তে পারে বাড়তেও পারে আবার মানুষ যদি অন্য গ্রহ গিয়ে জন্মগ্রহণ করে মানুষের সংখ্যা কমতেও পারে তো জনসংখ্যা বাড়লেও উত্তর আছে কমলেও উত্তর আছে তবে সেই নিয়ন্ত্রণটা ভগবানের হাতে আমরা তো নিয়ন্ত্রণ করি না আমরা শুধু কর্ম করি কর্মনুসারে কর্ম অনুসারে আত্মা এক গ্রহ থেকে আরেক গ্রহে এক দেহ থেকে আরেক দেহে হ্যাঁ যে রুহু বা আত্মা তাদের পুনর্জন্ম হয় তাই জনসংখ্যার যে প্রশ্নটা ডক্টর জাকির নায়েক যে তুলেছেন যে জনসংখ্যা কম বাড়ছে কেন আরে বাড়তেও পারে কমতেও পারে আত্মা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি গ্রহ নক্ষত্রে চুরাশি লক্ষ রকমের দেহ ভ্রমণ করছে কোটি কোটি জীব মৃত্যুর পরে তারা কেউ মানুষ হয় কেউ পশু হয় কর্ম অনুসারে হলে এই যে পশু পশু কেন পশু হলো কর্ম অনুসারে তারা যখন মানুষ ছিল পশুগুলিও এই যে চক্রাকারে চলছে চক্রাকারে জন্ম চলছে যখন মানুষের জন্ম হয় তখন দায়িত্ব চলে আসে সে যদি দায়িত্ব পালন না করে পাপ কর্ম করে সে পশু হয়ে জন্মাতে পারে গরু হয়ে জন্মাতে পারে তো এইভাবে সে ওই তাকে যখন জবাই করা হয় সে কষ্ট পায় আল্লাহ কি পশুর প্রতি নিষ্ঠুর বিনা কারণে কষ্ট দেবে হ্যাঁ হ্যাঁ মানুষের উচিত নয় আল্লাহর বিচারের ভার নিজের হাতে তুলে নেওয়া আইনের ভার আইনের দায়িত্ব নিজের হাতে তুলে দেওয়া তুলে নেওয়া উচিত নয় ভগবানের বিচার ভগবান করছেন যখন মানুষ পাপ করবে সে কোনো পশুকে কষ্ট দেবে পরের জন্মে সেই কষ্ট তাকে আবার ভোগ করতে হবে সেই মানুষ গুরু হয়ে জন্মাবে সেই মানুষ ছাগল হয়ে জন্মাবে তাকে আবার অন্য মানুষ কাটবে করে। সাইক্লিক অর্ডার চলছে এই হচ্ছে সনাতন শাস্ত্রের উত্তর না হলে মনে হয় আল্লাহ পক্ষপাতী আল্লাহ গুরুকে কষ্ট দিচ্ছে আল্লাহ ছাগলকে কষ্ট দিচ্ছে আল্লাহ গাছপালাকে কষ্ট দিচ্ছে নির্বিচারে বিনা কারণে আল্লাহ মানুষকে কষ্ট দিচ্ছে বিনা কারণে একটা মাসুম শিশু মায়ের গর্ভে আট মাস বয়সে প্লেন দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় মারা যাচ্ছে হ্যাঁ তাহলে আল্লাহ কেন সেগুলি দেখছেন না বিনা কারণে আল্লাহ কেন মানুষকে কষ্ট দিচ্ছেন এই সব প্রশ্নের উত্তর সম্ভব হবে না সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আমরা পুনর্জন্ম স্বীকার না করছি এখন অনেক কাজই মোল্লা পুনর্জন্ম স্বীকার করেন না কিন্তু আমি কোরআন থেকে দেখাবো যে কোরআনে কিন্তু পুনর্জন্মের কথা বহু জায়গায় আছে কাজীরা ভুল ব্যাখ্যা করলে হবে আর যদি ব্যাখ্যা করে তাহলে আমাদের প্রশ্নের উত্তর তো আসছে না মনে হচ্ছে আল্লাহ পক্ষপাতি তিনি কাউকে বেশি কষ্ট দিচ্ছেন কাউকে কম কষ্ট দিচ্ছেন কাউকে ক্যান্সার দিচ্ছেন আরে সব পরীক্ষা পরীক্ষা বলে উড়িয়ে দিলে হবে কাউকে বেশি কষ্ট দিচ্ছেন ক্যান্সার দিয়ে পরীক্ষা কাউকে সুখে রেখে পরীক্ষা এগুলি তো পরীক্ষার ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করবেন কেন আল্লাহ পরীক্ষার ক্ষেত্রেও আল্লাহ কেন পক্ষপাতিত্ব করবেন হ্যাঁ তাই আমি কোরআন থেকেও দেখাবো অনেক সোরা আছে অনেক সোরা আছে অনেক আয়াত আছে হ্যাঁ তো সবগুলি এগুলি বেশিরভাগই আমি দেখেছি মোল্লারা কাজীরা অপব্যাখ্যা করেছে অপব্যাখ্যা করেছে হ্যাঁ যেমন সোরা মুল্ক সাতষট্টি নম্বর সুরার আমি কোরআন থেকেই পড়ে শোনাচ্ছি সাতষট্টি নম্বর সাতষট্টি নম্বর সুরার এই হচ্ছে আপনাদের কোরআন শরীফ কোরআন শরীফ হ্যাঁ সম্পূর্ণ কোরআন এখানে সাতষট্টি নম্বর সুরা সোরার নাম মুল্ক মাক্কি সুরা এখানে লেখা আছে তিরিশ নম্বর আয়াত রুকু দুই হ্যাঁ আমার যদি ভুল হয় আপনারা নিজ সংশোধন করে নেবেন কিন্তু যা লেখা আছে আমি তা পড়ছি কদ্দির দুই আল ওয়াল, হায়াতা লিয়া ওয়া কুম বাংলা সর্বশক্তিমান যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরে আবার আরো আছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কি পরীক্ষা পরীক্ষা কে তোমাদের মধ্যে কর্মে উত্তম মানে কর্মের পরিষ্কার লেখা আছে কর্মে উত্তম আর তিনি সেই কর্ম অনুসারে মৃত্যু জীবন সৃষ্টি করেছেন সেটাকে আমরা বলছি জন্মান্তর মৃত্যু জীবন মৃত্যু জীবন কি অনুসারে কর্ম অনুসারে হ্যাঁ তারা বলে পরীক্ষা পরীক্ষা কি পরীক্ষা না তোমাদের মধ্যে কে ভালো কাজ করেছে কে খারাপ কাজ করেছে এখানে পরিষ্কার লেখা আছে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম সেই পরীক্ষা করার জন্য আমি জন্ম সৃষ্টি করেছি মৃত্যু সৃষ্টি করেছি যাদের উত্তম কর্ম হবে তারা উত্তম দেহ লাভ করবে উত্তম পুনর্জন্ম লাভ করবে যাদের কর্ম খারাপ হ্যাঁ যাদের কর্ম খারাপ তারা নিকৃষ্ট পুনর্জন্ম লাভ করবে ইঁদুর বিড়াল হয়ে জন্মাবে কুকুর হয়ে জন্মাবে গরু হয়ে জন্মাবে হ্যাঁ আল্লাহ কিন্তু সুযোগ দিচ্ছেন তিনি পরাক পরাক্রমশালী তিনি ক্ষমাশীল যিনি পরীক্ষা করার জন্য বলা হচ্ছে পরীক্ষা করার জন্য তিনি কিসের পরীক্ষা আবার তাও বলে দেওয়া হয়েছে কর্মের পরীক্ষা তো কর্মের পরীক্ষা অনুসারে তিনি জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন অর্থাৎ জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে কর্ম অনুসারে তা এখন কাজীরা কোনোমতেই মানবে না দেখুন আমাদের গীতারও এরকম ভুল ব্যাখ্যা হয়েছিল অনেক ভুল ব্যাখ্যা হয়েছিল ছিল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা এসে সেই ভুল ব্যাখ্যা সংশোধন করার ফলে এখন সারা বিশ্বে অনেক মানুষ কিন্তু গীতার বাণী মেনে নিচ্ছে আমাদের বিশ্বাস কোরআনের ব্যাখ্যা যদি সঠিকভাবে করা যায় যেটা অধিকাংশ কাজী মোল্লারা তারা ভুল ব্যাখ্যা করছে যার ফলে আমাদের প্রশ্নের উত্তর তারা দিতে পারে না যে কেন আল্লাহ পক্ষপাতি কেন আল্লাহ একটা শিশুর প্রতি নিষ্ঠুর গরুর প্রতি নিষ্ঠুর ছাগলের প্রতি নিষ্ঠুর এবং পক্ষপাতি এই সমস্ত প্রশ্নের উত্তর ভগবান কেন পক্ষপাতি হবেন আল্লাহ কেন পক্ষপাতি হবেন সেই সমস্ত প্রশ্নের উত্তর তারা দিতে পারেন না কোরআনের সোরা আল বাকরা সেখানে দুটো শ্লোক আছে আঠাশ নম্বরের এখানে লেখা আছে আল রুম আর ইউ রুম তিরিশ থেকে এগারো নম্বর আয়াত সোরা কাফ আঠারো নম্বর আয়াত সাতচল্লিশ থেকে আঠারো নম্বর সোরা সরি আঠারো নম্বর সোরা আয়াত নম্বর সাতচল্লিশ থেকে আটচল্লিশ সোরা কাফ কে এ এইচ এফ সোরা মোল্লা না সাতষট্টি নম্বর সোরা আয়াত নম্বর এক এবং দুই দেখুন আমার ভুল হতে পারে কিন্তু এগুলি আমি ক্রমে ক্রমে আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাব সরা আল আনরিয়া সরা আল আনরিয়া আয়াত একুশ তারপরে আছে একশো চার সরা আল মুলক আয়াত সতষট্টি তিরিশ নম্বর না সাতষট্টি নম্বর সুরার তিরিশ নম্বর আয়াত আল মুলক মুলক সুরা আল ফুরকান এটা হলো পঁচিশ নম্বর সুরার উনষাট নম্বর আয়াত হ্যাঁ সোরা আল মুলুক সাতষট্টি নম্বর সোরার দুই নম্বর আয়াত সোরা আসুরা এস এইচ ইউ আর এ বিয়াল্লিশ নম্বর সোরার এক থেকে দুই নম্বর আয়াত তো বলতে পারেন হ্যাঁ এখানে আমার ভুল হতে পারে কিন্তু আমি কোরআন ধরে ধরে আমি চেক করে নেব পরীক্ষা করে নেব কোরআন ধরে ধরে আমি পর্ব এবং কোরআন ধরে ধরে আমার পরবর্তী পর্বগুলিতে আমি প্রমাণ করার চেষ্টা করব। যে কোরআনেও পুনর্জন্ম জন্মান্তর স্বীকার করা হয়েছে এবং কাজী মোল্লারা সব ভুল ব্যাখ্যা করেছে আর যদি বলেন না কাজী মোল্লারা ঠিক ব্যাখ্যা করেছে আপনি কি বুঝেন মশাই তারা তো আমাকে তুই তুই করে ডাকে তুই কি বুঝিস রে হ্যাঁ আমার উত্তর হলো যে এই শ্লোকগুলির যদি সঠিক ব্যাখ্যা না হয় তাহলে আল্লাহকে পক্ষপাতি বলতে হবে আল্লাহকে নিষ্ঠুর বলতে হবে আল্লাহ গরুর প্রতি নিষ্ঠুর ছাগলের প্রতি নিষ্ঠুর একটা আট মাসের শিশুকে সে বিমান দুর্ঘটনায় যখন মারা হয় বিমান দুর্ঘটনায় যখন মারা যায় একটা নিষ্পাপ শিশু কেন কষ্ট পাবে সেই প্রশ্নের উত্তর কোনোদিনও সম্ভব হবে না যদি আমরা কোরআন থেকে পুনর্জন্মকে আমরা যদি প্রতিষ্ঠা করতে না পারি এবং আমি দেখাবো কোরআনে পুনর্জন্ম স্বীকার করা হয়েছে কাজী মোল্লারা কেন যে এটা উল্টাপাল্টা ব্যাখ্যা করে সেটাই আমাদের কাছে দুর্বুদ্ধ আমরা বুঝতে পারি না তবে কাজী মোল্লারা যদি সঠিক ব্যাখ্যা করে তখন আমরা বলতে পারবো আল্লাহ নিষ্ঠুর নন আল্লাহ পক্ষপাতি নন আর কাজী মোল্লাদের ব্যাখ্যা যদি আমরা গ্রহণ করি তাহলে আপনাদের বলতেই হবে আল্লাহ পক্ষপাতি আল্লাহ পরীক্ষার ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করেন এবং আল্লাহ নিষ্ঠুর পশুর প্রতি নিষ্ঠুর শিশুর প্রতি নিষ্ঠুর বলতেই হবে তো সেই অপবাদ থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে কোরআনের সঠিক ব্যাখ্যায় আপনাদের আসতে হবে হরে কৃষ্ণা